দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই ভিডিওতে ৬ অধ্যায়ের চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই অধ্যায়টির কোষে দেখি ৬.২ এর ১৭ দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এই দুই নম্বর প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি ভালোভাবে পড়ে নেই। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে তা লিখি। কিছু টাকা, টাকার পরিমাণ এখানে বলা নেই, বলা হয়েছে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই দুই নম্বর প্রশ্নটি সমাধান করি, তোমরা মনোযোগ সহকারে দেখো। তবে আমরা এই দুই নম্বর প্রশ্নটি সমাধান করি। প্রশ্নে আমাদের বলেছে যে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে চার গুণ হবে। তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা ধরি এক্স বছরে চার গুণ হবে, সুতরাং ফোর পি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ১০০ এক্স সময় সময় বা দিকে আমরা যে ফোর পি লিখলাম, পি মানে আসল, তো ফোর পি চার পি মানে চার গুণ, আসলের চার গুণ। আর সমান সময়ের ডান দিকে আমরা এই যে এক্স বছরে যে চার গুণ হয় টাকাটা, তার সমূল চক্রবৃদ্ধির সূত্রটি লিখলাম। মানে সময় সময় বা দিকেও চার গুণ টাকা, আর সময় সময় ডান দিকেও এই চার গুণ টাকার সমূল চক্রবৃদ্ধির সূত্র। সময় সময় বা দিকের এই তথ্য আর সময় সময় ডান দিকের এই তথ্য, দুটি তথ্যই সমান সমান, ঠিক আছে। এরপর দেখো, এখন আমরা এখানে এই সময় সময় বা দিকে যে পি আর ডান দিকের এই পি, এই সময় সময় বা দিকের আর ডান দিকের কাটাকাটি করা যায় যদি একই রকম চিহ্ন থাকে, প্লাস প্লাস রয়েছে উভয় দিকে। তো এই পি আর এই পি আমরা কেটে দেব, ঠিক আছে। বা লিখব, লিখে এই যে চার থাকলো সময় সময় বা দিকে, তো এখানে একটু কাজ করতে হবে, এই চারকে দুইয়ের আকারে লিখতে হবে এবং ঘাত দিতে হবে দুই। দুইয়ের ঘাত দেওয়া হলো দুই, মানে দুইটি দুই, তো দুইটি দুই গুণ করে দুগুণে চার হয়। আর সময় সময় ডান দিকে এই যে থাকলো এখন এক যোগ আর বাই ১০০ এক্স, তো এই যে এই সমীকরণটিকে আমরা এক নম্বর লিখব। এরপর প্রদত্ত প্রশ্নে যে তথ্যটি দেওয়া রয়েছে সেই তথ্যটি আমরা লিখব। প্রদত্ত মানে দেওয়া আছে, কি দেওয়া আছে প্রশ্নে, প্রশ্নে দেওয়া আছে যে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হয়, মানে টুপি দুই গুণ, পি এর দুই গুণ, দ্বিগুণ হয় কত বছরে, দ্বিগুণ হয় এন বছরে। তো আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্র লিখব, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ১০০ এন, এন বছরে দ্বিগুণ হয়, এই তথ্যটি আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে। দুই গুণ মানে যে দুই পি, আর সময় সময় ডান দিকে এই যে সমূল চক্রবৃদ্ধির সূত্র এন বছরে দ্বিগুণ হয় তার সূত্রটি এখানেও, তাই সময় সময় বা দিকের এই তথ্য আর সময় সময় ডান দিকের এই তথ্য, দুটি তথ্যই সমান সমান। এবং এখানেও এই সময় সময় বা দিকের পি আর সময় সময় ডান দিকের পি আমরা কেটে দেব, ঠিক আছে। এখন তাহলে এখানে থাকলো বা দিয়ে আমরা লিখব, সময় সময় বা দিকে থাকলো এই দুই আর সময় সময় ডান দিকে থাকলো ওয়ান প্লাস আর বাই ১০০ এন, এই সমীকরণটিকে আমরা দুই নম্বর লিখব। এরপর দেখে নাও, এক ও দুই থেকে পাই, আমরা লিখলাম এক ও দুই থেকে পাই। তো দেখো, এই যে এক নম্বর সমীকরণ, এই এক নম্বর সমীকরণ বাঁ দিকে রয়েছে কি দুই, আর দুইয়ের ঘাত দেওয়া রয়েছে, আর ডান দিকে রয়েছে এক যোগ আর বাই ১০০ এক্স। তো আমরা এখানে এই সমান সমান দিলাম, দেওয়ার পর এই যে এক নম্বর সমীকরণের সমান সমান ডান দিকে এই যে এক যোগ আর বাই ১০০ এক্স, এই তথ্যটি আমরা আগে লিখব। দেখো তোমরা মনোযোগ সহকারে, এই এক যোগ আর বাই ১০০ এক্স, ঠিক আছে। আমরা কিন্তু এই যে এখানে লিখলাম এক নম্বর সমীকরণের সমান সমান ডান দিকের তথ্যটি এখানে লিখলাম, ভালো করে দেখো। এরপর সমান সমানের বাঁ দিকে এখানে এই যে দুইয়ের ঘাত দুই রয়েছে, তো এই যে দুই, এই যে দুই, এই দুইয়ের জায়গায় আমরা এই দুই দেখতে পাচ্ছি, এই দুই সমান সমান কী আছে, এক যোগ আর বাই ১০০ এন। এই দুই সমান সমান যেহেতু এই তথ্যটি রয়েছে, তো আমরা এখানে ধরে নেই যে এই দুইয়ের মান হচ্ছে এই তথ্যটি। তার মানে এখন আমরা কি করব, এই যে দুই রয়েছে এই দুইয়ের জায়গায় এই দুইয়ের মান লিখব, এই ওয়ান প্লাস আর বাই ১০০
বোঝা গেছে তো? এই যে দুই, এই দুইয়ের জায়গায় কিন্তু আমরা এই দুই সমান সমান এই তথ্যটি, মানে এই দুইয়ের মান এটি আমরা ধরছি, এই দুইয়ের মান এই দুইয়ের জায়গায় লেখা হলো। এক নম্বর সমীকরণটি এখানে, এক নম্বর সমীকরণের ডান দিকে তথ্য লেখা হয়েছে, আর এক নম্বর সমীকরণের বাঁ দিকের এই দুইয়ের জায়গায় এই দুইয়ের মান লেখা হয়েছে। এখানে কিন্তু এই যে দুইয়ের ঘাত আবার দুই রয়েছে, তো এই দুই কিন্তু আমরা এখানে লিখব, ঠিক আছে? তো এখন দেখো, এই সমান সমানের বাঁ দিকে তাহলে এখন কি দাঁড়ালো, এক যোগ আর বাই একশো এন টু, টু এন বা এন টু, আর সমান সমানের ডান দিকে দাঁড়ালো এক যোগ আর বাই একশো এক্স। আমরা কিন্তু এই সমীকরণটি এক ও দুই নং থেকে গঠন করলাম। এখন সমান সমানের বাঁ দিকে এক যোগ আর বাই একশো, আর সমান সমানের ডান দিকে এক যোগ আর বাই একশো আমরা কেটে দেব। এখন তাহলে থাকলো, বাঁ দিকে থাকলো এন টু আর ডান দিকে থাকলো এক্স। তো আমরা অ্যান্সার লিখবো এখন। সুতরাং এক্স ইকুয়াল টু, এই এক্স ইকুয়াল টু এন টু বা টু এন লিখবো। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম, এই টু এন হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা প্রথমে ধরে নিয়েছি এক্স বছরে চার গুণ হবে, তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা একটি লাইন সুন্দর করে লিখব, প্রশ্ন অনুযায়ী সাজিয়ে লিখব। আমরা লিখব, সুতরাং টু এন বছরে চার গুণ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা কষে দেখি 6.2 এর 17 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এই দুই নম্বর প্রশ্নটি সমাধান করলাম। তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হয়, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।